সাথে আছে পাশে আছে জিপিএইচ, আগামীর অনন্ত সম্ভাবনায়, নতুন দিনে নতুন ভাবনায়, এসো রোবট বানাই জিপিএইচ এর সাথে হাতে হাত রেখে, এসো রোবট বানাই জিপিএইচ এর সাথে হাতে হাত রেখে, এসো রোবট বানাই জিপিএইচ এর সাথে হাতে হাত রেখে। সবাইকে স্বাগত জানাচ্ছি দেশের সর্বপ্রথম এবং একমাত্র রোবট নিয়ে রিয়ালিটি শো জিপিএইচ গ্রুপ প্রেজেন্স জিপিএইচ ইস্পাত, এসো রোবট বানাই। আমি নবীদ মাহবুব আছি আপনাদের সাথে। দেশের অন্যতম এবং বৃহৎ টিএমটি বার প্রস্তুতকারী প্রতিষ্ঠান জিপিএইচ ইস্পাতের আয়োজনে এই অনুষ্ঠান, এবং সাথে চ্যানেল পার্টনার হিসেবে আছে চ্যানেল আই, নলেজ পার্টনার হিসেবে সিআরআইডি ইউএসএ, প্রিন্ট পার্টনার প্রথম আলো এবং ওয়ার্ড্রো পার্টনার ফিট এলিগেন্স। সারা দেশ থেকে বাছাই করে আনা 30টি দলকে নিয়ে শুরু করছি আমাদের স্টুডিও রান, এবং এই স্টুডিও রানের আবার দুটো অংশ রয়েছে। প্রথম অংশ হলো আমার আইডিয়া আমার রোবট, এবং দ্বিতীয় অংশ হলো তোমার আইডিয়া আমার রোবট। আজকের পর্বে রয়েছে 5টি দল। এই 5টি দল তাদের রোবট সম্পর্কে বলবে, অর্থাৎ তাদের রোবটের আইডিয়াটা বলবে। আমাদের সাথে আছে বিচারক মণ্ডলী, তারা সেই আইডিয়া নিয়ে তাদেরকে প্রশ্ন করবেন, এবং সেখান থেকে দেখা যাবে যে কারা পরবর্তী পর্যায়ে যাচ্ছেন। তো প্রথমে আমাদের বিচারক মণ্ডলের সাথে আমরা পরিচিত হই। আমার থেকে সবচেয়ে দূরে যিনি আছেন উনি হলেন ব্র্যাক বিশ্ববিদ্যালয়ের সিএসি অর্থাৎ কম্পিউটার সায়েন্স অ্যান্ড ইঞ্জিনিয়ারিং ডিপার্টমেন্টের সহযোগী অধ্যাপক প্রফেসর খলিলুর রহমান, ওয়েলকাম ব্যাক টু দ্য শো। তারপরে মাঝখানে যিনি আছেন উনি হলেন জনাব মেহেদি শামস, উনি সিআরআইডির প্রেসিডেন্ট এবং এই অনুষ্ঠান উনারই ব্রেইন চাইল্ড, ওয়েলকাম টু দ্য শো। এবং সবচেয়ে কাছে যিনি আছেন আমেরিকান ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটি বাংলাদেশের কম্পিউটার ইঞ্জিনিয়ারিং ডিপার্টমেন্টের প্রধান জনাব মোহাম্মদ সানিয়াত রহমান জিশান, ওয়েলকাম টু দ্য শো। ওকে, তাহলে আমরা প্রথম দলকে এবার নিয়ে আসি আমাদের এখানে। Ladies and gentlemen, please welcome Team Wave. আমাদের আইডিয়াটা হচ্ছে টু মেক এ রোবোটিক ভেহিকেল ফর স্টোর ম্যানেজমেন্ট। তো আমরা সাধারণত যা দেখি ইন্ডাস্ট্রি থেকে প্রোডাক্ট উৎপন্ন হওয়ার পর, অ্যাসেম্বলি লাইন পার করার পর, প্রোডাক্টগুলো একটা জায়গায় জমা হয় এবং বিভিন্ন ডেস্টিনেশনে সেগুলোকে ট্রান্সপোর্ট করতে হয়। তো এক্ষেত্রে আমরা সাধারণত ম্যান পাওয়ার ইউজ করি। তো আমাদের আইডিয়াটা হচ্ছে এই ম্যান পাওয়ারকে সাবস্টিটিউট হিসেবে একটা রোবট ব্যবহার করা, যাতে রোবট নিজেই সেই সোর্স থেকে বিভিন্ন প্রোডাক্ট ক্যারি করে বিভিন্ন ডেস্টিনেশনে সাপ্লাই দিতে পারে, মানে ট্রান্সপোর্ট করতে পারে। তো এক্ষেত্রে আমরা রোবটটির সাথে একটা ব্লুটুথ কন্ট্রোলার লাগাবো, ইউজার যাতে মোবাইল ফোনের মাধ্যমে রোবটটি কন্ট্রোল করতে পারে। তো আমাদের রোবটের মেইন ফিচার হবে সে ইউজার থেকে ডাটা ইনফরমেশন, মেইন কমান্ড নিতে পারবে যে প্রোডাক্টটাকে কোথায় ডেলিভারি দিতে হবে, অথবা প্রোডাক্টটাকে কোথা থেকে সোর্স মানে স্টার্টিং পয়েন্টে নিয়ে আসতে হবে। তারপর দ্বিতীয় ফিচার হচ্ছে রোবটটির সাথে ইউজার মোবাইল অ্যাপ্লিকেশনের মাধ্যমে কানেক্ট হতে পারবে। রোবটটির আরেকটি ফিচার হচ্ছে সে একটা পাথ বা ট্র্যাক অ্যানালাইজ করতে পারবে এবং সেটা ফলো করতে পারবে। সে খুব ভালোভাবে রোবটটি একটা প্রোডাক্ট পিক করতে পারবে এবং ড্রপ করতে পারবে। এবং ফাইনাল ফিচার হচ্ছে প্রোডাক্টটাকে নির্দিষ্ট লোকেশন অথবা ডেস্টিনেশনে ট্রান্সপোর্ট করার পর আবার স্টার্টিং পয়েন্টে চলে আসবে পরবর্তী কমান্ড নেওয়ার জন্য। আপনাদের অটোনোমাস হবে নাকি আপনার সবই ম্যানুয়াল কন্ট্রোল? এক্ষেত্রে জাস্ট কমান্ড ম্যানুয়াল কন্ট্রোল দেওয়া হবে, মানে ম্যানুয়ালি দেওয়া হবে, তারপর থেকে সব কাজ রোবট অটোনোমাস হয়ে যাবে। যেমন কি কমান্ড ম্যানুয়ালি দিলে কি অটোনোমাস কাজ করবে? আমি যদি বলি ড্রপ দি প্রোডাক্ট ইন ডেস্টিনেশন এ, আপনাকে ভয়েস বুঝতে পারবে, মানে ভয়েস কন্ট্রোল? না, সেক্ষেত্রে আমি মোবাইল অ্যাপ্লিকেশন ইউজ করব। এটা কি ভয়েস কন্ট্রোল রোবট নাকি আপনার মোবাইল একটা বাটন? মোবাইলে আমি নির্দিষ্ট বাটন ক্লিক করব, তো রোবটটা নির্দিষ্ট লোকেশনে প্রোডাক্টটাকে ট্রান্সপোর্ট করবে। আপনি তাহলে বাটন প্রেস করার আগে একটা সোর্স লোকেশন বলবেন, ডেস্টিনেশন লোকেশন বলে একটা বাটনে চাপ দেবেন, তাইলে পরে ও সোর্স থেকে এটা পিক করবে, করে ডেস্টিনেশনে গিয়ে রাখবে, পুরো কাজটা অটোনোমাসলি হবে, তাই তো? জি স্যার, এবং সে নিজে থেকে আবার স্টার্টিং পয়েন্টে ব্যাক করবে।
আপনার রোবটটার ডিজাইনটা সম্পর্কে একটু জানতে চাচ্ছি, যে যে প্রপোজ ডিজাইন। ডিজাইন হচ্ছে সে তার কয়েকটা ক্ল থাকবে একটা প্রোডাক্টকে হ্যান্ডেল করার জন্য, প্লাস গিয়ার মোটর থাকবে হুইল হিসেবে, হুইল কানেক্ট করার জন্য, তারপর আয়ার সেন্সর থাকবে নির্দিষ্ট পাথ ফলো করার জন্য, আরও কিছু মোটর ড্রাইভার, ব্লুটুথ মডিউল সহ আরও কিছু ইনস্ট্রুমেন্ট থাকবে। থ্যাংক ইউ স্যার। ওকে, থ্যাংক ইউ ভেরি মাচ টিম ওয়েভ। আপনাদের হাতে রয়েছে 72 ঘন্টার সময় এবং হাতে রয়েছে 10,000 টাকা। তো এই সময়ের মধ্যে আমরা আপনাদের রোবট দেখতে পারবো, রাইট? অলরাইট, গুড লাক জেন্টলম্যান, অন ইয়োর ওয়ে। থ্যাংক ইউ ভেরি মাচ টিম ওয়েভ। ওকে, টিম ওয়েভ চলে গিয়েছে তাদের রোবট বানানোর জন্য এবং আমরা এখন মেজ সলভিং স্টুডিওতে চলে যাচ্ছি। দিলরুবা সাথী, থ্যাংক ইউ সো মাচ নাবিদ ভাই। এবং মেজ সলভিং স্টুডিওতে আপনাদের সবাইকে আরও একবার স্বাগত আমন্ত্রণ জানাচ্ছি। আমরা টিমকে ডেকে নিচ্ছি, পরের টিম M7। আমি ডক্টর জেরিন ফ্রম অস্ট। আচ্ছা, আমার নাম মোহাম্মদ তামজিদুল ইসলাম তামজিদ, আমি আসানসোল ইউনিভার্সিটি অফ সায়েন্স অ্যান্ড টেকনোলজি থেকে আসছি। ওকে, সো রোবটটা সম্পর্কে একটু বলেন। রোবটটাতে অনেক কিছু পার্টস ইউজ করা হয়েছে, খুব সুন্দর সুন্দর। আসলে এটা একটা খুব সুন্দর জিনিস। আর রোবটটা তৈরি করতে আমাদের 7-8 দিন সময় লাগছে, আর রোবটের কস্ট পড়ছে 6-7 হাজার আর কি। ওকে, অল দ্য ভেরি বেস্ট। চলেন আমরা খেলাটা শুরু করি। ও নো, এটা কোন দিকে যাচ্ছে? শুরু করেছে রোবট তার পথ চলা, ভুল ট্র্যাকে চলে যাচ্ছে বারবার করে, কিন্তু সময় হাতে রয়েছে, কোনো বিষয় নয়। আমরা শুরু করব, কিংবা তারা কি গিভ আপ করলো? ওকে, তারা কেম কুইট করছে। সো আমরা পরের টিমের কাছে চলে যাচ্ছি, পরের টিম বিউবিটির। আমি হুমায়ুন আহমেদ ফ্রম বিউবিটি। তাসদিদ আচ্ছুমাইন রিয়ন ফ্রম বিউবিটি। মোহাম্মদ রাফাতুল্লাহ ফ্রম বিউবিটি। 15-20 দিন আমাদের লেগেছে। আর খরচ? খরচ 9,000। বাহ, অল দ্য ভেরি বেস্ট। রেডি? ওকে, সঠিক পথের সন্ধানে এবং 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 সঠিক পথের দিকে এগিয়ে যাচ্ছে। ধন্যবাদ দিলরুবা। এবার স্বাগত জানাচ্ছি দ্বিতীয় দলকে, টিম পেরোকলোসোপিয়া। আমরা যে আইডিয়াটা প্রপোজ করতেছি ওটা হচ্ছে অটোনোমাস অ্যাসিস্ট্যান্ট। অ্যান্ড এটার বেসিক যেই আইডিয়াটা হচ্ছে যে আমরা সবাই সবসময় দেখি যে আমাদের কাছে এখন রেডিমেড অনেক সফটওয়্যার অ্যাসিস্ট্যান্ট আছে, যেমন ওকে গুগল অথবা সিরি অথবা কর্টানা। বাট আমরা এখানে সবসময় সফটওয়্যারের মধ্যে আবদ্ধ, আমাদের এখানে কোনো সময় ফিজিক্যাল কিছু নেই। বাট আমাদের এখন যে অটোনোমাস বটটা আসবে সেটা হচ্ছে ফিজিক্যালি আপনাকে আউটপুট দিবে। ঠিক, আমি তাকে ভয়েসে ইনপুট দিব, সে আমাকে আউটপুট দিবে ফিজিক্যালি। অ্যান্ড ফিজিক্যালি আউটপুট দেওয়ার জন্য আমরা যে ফিচার্সগুলো অ্যাড করতে পারছি এটাতে, যে এটা মেডিকেল অ্যাসিস্ট্যান্ট হিসাবে ইউজ করতে পারবো। যেরকম কোনো একটা মেডিকেল চেম্বারের মধ্যে ডক্টর তার নার্স হিসাবে এটাকে ইউজ করতে পারবে, কারণ সে যে অবজেক্ট বলবে সে অবজেক্টকে ডিটেক্ট করে ইমেজ প্রসেসিংয়ের মাধ্যমে আমার ডক্টরের হাতে এটা দিয়ে দিতে পারবে। ইভেন আমরা এটা ইউজ করতে পারবো হচ্ছে মিলিটারি পারপাসে, যেমন মিলিটারি যে অনেক হেভি হেভি ব্যাগ ক্যারি করে তাদের সাথে, যেটা তারা না করে আমাদের বট তাদের সাথে করবে, এবং এনি টাইম এনি রকম সমস্যা পড়লে তারা ওই সিচুয়েশানে মিলিটারিকে হেল্প করতে পারবে। যেমন একটা গ্রেনেড পড়লো যেটা ব্লাস্ট হয় নাই, এখানে একটা হিউম্যান যাইতে অনেক প্রবলেম ক্রিয়েট হইতে পারে, বাট আমাদের বট ওইখানে নিজে যে ওই গ্রেনেডটাকে নিয়ে অন্য একটা সেফ ডিস্টেন্সে রেখে আসতে পারবে উইদাউট হার্মিং এনি হিউম্যান বিং। ঠিক এরকম হচ্ছে ইন্ডাস্ট্রিয়াল আর্ম আছে আমাদের, কিন্তু ইন্ডাস্ট্রিয়াল আর্ম হচ্ছে ফিক্সড, কিন্তু আমাদেরটা হচ্ছে 4টা মোটর দিয়ে মুভেবল, মানে সেই হাতটা সব দিকে ঘুরতে পারবে, মানে যে কোনো একটা অবজেক্ট এনি প্লেস থেকে সে পিক করে আমাকে এনে দিতে পারবে আমি যদি তাকে কমান্ড করি, অ্যান্ড উইথ দ্য হেল্প অফ ভয়েস কমান্ড।
অ্যান্ড এরকম আরও কয়েকটা ফিচার দেওয়া যায়, যেমন গার্বেজ কালেকশন অ্যান্ড সব মিলে বলা যায় যে এটা একটি মাল্টিপারপাস বট। মানে এগুলি রোবট তো পাওয়া যায় বা একটু দেখাও যায়, তো তোমাদের এক্সট্রা কি ফিচার তোমরা কি ভাবছো যে এটা কি করবা? আমরা যদ্দূর দেখছি যে আমাদের ভয়েস কমান্ডটা বলতে গেলে একটা নিউ এডিশন, তারপর ইমেজ প্রসেসিং দিয়ে অবজেক্ট ডিটেক্ট করা একটা নিউ এডিশন, যেমন সবসময় ক্ল থাকে আমরা মোবাইল দিয়ে কন্ট্রোল করে জিনিসটা নিয়ে পিক অ্যান্ড প্লেস করতে পারি। সারাউন্ডিং এর মধ্যে কোনো জায়গায় থাকলে, যেমন ও যদি এদিকে মুখ করে থাকে তাহলে যদি আমি মগ নিতে বলি ও কি তাহলে এদিকে ঘুরে দেখে নিবে যে কোথায় মগ আছে, তারপরে সেখান থেকে পিক করবে, এরকম? প্রায় এরকমই যে হ্যাঁ, যে সারাউন্ডিংস এর মধ্যে মগটা যে জায়গায় পাবে সে যে মগটাকে পিক করবে, করে আমাকে আমার জায়গায় দিয়ে যাবে। সাউন্ডস ভেরি ইন্টারেস্টিং। আমার কাছে মনে হয় এটা তোমাদের এটা কতটা সাকসেসফুলি কাজ করলো সেটা আমার কাছে ইম্পর্টেন্ট না। তোমরা যখন টেলিভিশনে এই জিনিসটা দেখাবা, যতটুকুই কাজ করছে এটা 72 ঘন্টায় শেষ হবে না, কিন্তু এই দিস প্রজেক্ট ক্যান বি এ রোল মডেল ফর মানে বাংলাদেশের যারা নাকি রোবোটিক্স শিখতে চাচ্ছে তাদের জন্য একটা রোল মডেল প্রজেক্ট হবে। থ্যাংক ইউ স্যার। জিশান ভাই, আমি জানতে চাচ্ছি এই প্রজেক্টটা যদি আমি ইমপ্লিমেন্ট করতে চাই তাহলে সম্ভাব্য খরচ কত হবে? স্যার সম্ভাব্য খরচ আমরা ধরে নিতেছি স্যার 10-15 এর মধ্যে হয়ে যাওয়া উচিত, বাট আরও যদি আপগ্রেড করি তাহলে যতটুক আপগ্রেড দিব, যেমন সার্ভো ম্যাটার করবে, মোটর ম্যাটার করবে, আমার সার্ভো বেটার দিলে ভালো উঠাইতে পারবে, সার্ভো একটু কম পাওয়ারের দিলে আরও বাজেট কমে যাবে, মানে ডিপেন্ড করবে আমার মেশিনারিজের উপরে। সো দ্য ডেঞ্জারাস ফাইভ, আপনাদের কিন্তু 10-15,000 টাকা নাই, 10,000 টাকা আর 72 ঘন্টা সময় রয়েছে। সো উইশ ইউ অল দ্য বেস্ট, এবং আপনাদের রোবট কি করে আমরা দেখব 72 ঘন্টার মধ্যে। ওকে, থ্যাংক ইউ। থ্যাংক ইউ। ওকে, সো পেরোকোলোসোপিয়াট, এটা আমাকে দেখে বলতেই হলো, চলে গিয়েছে তাদের রোবট বানাতে, এবং আমরা এবার চলে যাচ্ছি ড্রোন কম্পিটিশন দেখার জন্য। রঞ্জন এবং জান্নাত, জিপিএইচ গ্রুপ প্রেজেন্টস জিপিএইচ ইস্পাত, এসো রোবট বানাই, আমাদের আজকের প্রতিযোগিতা ড্রোন প্রতিযোগিতা। আমরা আমাদের আজকের পর্বের প্রতিযোগীকে আমন্ত্রণ জানাতে চাই, আমাদের আজকের পর্বের প্রতিযোগী রোটন নিনজা, তাকে আমন্ত্রণ জানাতে চাই তার দল সহ। এখানে একটু যদি পরিচয় পর্বটা শেষ করে নিই। কনক পাল, তানভীর রহমান অফি, মোহাম্মদ আব্দুল কাদের জিলানি। আচ্ছা, আমরা যদি আপনাদের ড্রোন সম্পর্কে জানতে চাই। এটা রেসিং ড্রোন, নর্মাল। এটা স্পেশাল স্পেশালিটি কি আসলে? রেসিংয়ের কাজে ইউজ করা হয়, যেমন আমাদের যে কম্পিটিশনগুলো এগুলোর জন্য এটা স্পেশালিভাবে বানানো। আচ্ছা, কতদিন লেগেছে এই ড্রোন কমপ্লিট করতে আপনাদের? 6 মান্থের মতো। আর এরকম কস্ট কত হয়েছে, অর্থাৎ আপনাদের এটা বানাতে খরচ কত পড়েছে? এটা 20,000 পড়েছে। 20,000। আচ্ছা রঞ্জন, আমরা আমাদের প্রতিযোগিতা শুরু করে দিই। শুরুটা করি, আমরা অনুরোধ জানাবো রোটর নিনজাকে তাদের স্টার্ট যে পয়েন্টটা সেখানে ড্রোনটা রাখার জন্য শুরুতেই। শুরু হয়ে গেছে প্রতিযোগিতা, ড্রোন কিন্তু উঠছে, ড্রোন উঠছে, প্রথম বাধা অতিক্রম করবে, প্রথম বাধা খুব সুন্দরভাবে অতিক্রম করেছে, পরবর্তী ধাপটি আসলে পার হবে রোটর নিনজা। এবারে খুব সুন্দরভাবে কোনো টাচ ছাড়াই কিন্তু পার হয়ে গেছে পরবর্তী ধাপ, খুব সুন্দরভাবে কিন্তু পাস করছে তারা তাদের ড্রোনটি। দেখা যাক এই অবস্টেকলটি তারা তাদের সুন্দরভাবে অতিক্রম করতে পারে কি না, যাচ্ছে, হ্যাঁ খুব সুন্দরভাবে কিন্তু মাটিকে স্পর্শ করা ছাড়াই ড্রোনটি অতিক্রম করেছে পরবর্তী ধাপটি। এবারে দেখা যাক এই ধাপটি অতিক্রম করার সময় কীভাবে তারা অতিক্রম করে। আর খুব একটা বেশি বাকি নেই, অল্প কিছু অবস্টেকল কিন্তু বাকি রয়েছে। এবারে কিন্তু টাচ হলো এবং ভূপাতিত হলো, সেক্ষেত্রে ড্রোনটি উঠে আসার চেষ্টা করবে আবারও রোটর নিনজা। ওহো, এত সুন্দর করে ধাপগুলো অতিক্রম করার পর কিন্তু রোটর নিনজা এসে একদম কাছাকাছি অবস্থানে গিয়ে মাটিতে আসলে পড়ে যায়, সেখান থেকে আবারও উঠে দাঁড়িয়েছে রোটর নিনজা। দেখা যাক পরবর্তী ধাপটি অতিক্রম করে কিনা। এই ধাপটি অতিক্রম করতে কিছুটা বেগ পেতে হচ্ছে তাদেরকে, আবারও কিন্তু মাটিতে লুটিয়ে পড়েছে তাদের ড্রোনটি, বারবার লুটিয়ে পড়ছে ড্রোনটি। আশা করছি যে সর্বশেষ জায়গাটুকু আছে সেটুকু ঠিকভাবে যেতে পারবে, উঠে দাঁড়িয়েছে, আর মাত্র 2টি অবস্টেকল, যদি এই অবস্টেকলটিতে 3টি সার্কেল রয়েছে, নামতে হবে নিচের দিকে, টাচ করলে -10, টাচ হলো কিন্তু নামতে পেরেছে প্রথম সার্কেলটা ঠিকভাবে, দ্বিতীয় সার্কেলটা নামার চেষ্টা করছে, ড্রোনটি নেমেছে, সক্ষম হয়েছে, আর একটি মাত্র বাকি। ইয়েস, তবে টাচ হয়েছে, লাস্ট সার্কেল টাচ হয়েছে, -10 হয়েছে, পরবর্তী ধাপটি অতিক্রম করেছে। এবারে দেখা যাক কত সুন্দরভাবে যে ল্যান্ড করতে পারে, পারবে কিনা পারবে কিনা, হে পেরেছে শেষ পর্যন্ত, আহা আবার উঠে গিয়েছে। দেখা যাক পরবর্তীতে ল্যান্ড করতে পারে কিনা, করছে, আবার উঠছে, করছে, আবার উঠছে, শেষ পর্যন্ত কিন্তু পৌঁছে গিয়েছে নির্দিষ্ট লক্ষ্যে। খুবই আসলে ভালো হয়েছে, খুবই ভালো হয়েছে, কেমন লাগছে? জি ভালো লাগছে, কিন্তু দুইবার পড়েছে এই জন্য খুবই ভয় পাচ্ছি।
ভালো হয়েছে সুন্দরভাবে, কিন্তু পড়ে যাওয়ার পরেও কিন্তু উঠে গিয়ে আপনাদের ড্রোনটি খুব ভালোভাবে নিজের লক্ষ্যে বসতে পেরেছে। ওকে, আমরা ড্রোন জগৎ থেকে এবার চলে এসেছি আবার স্টুডিওতে, এবার ছোট্ট একটি বিরতি নেবার সময়, সঙ্গে থাকুন। সবাইকে আবারও স্বাগত জানাচ্ছি দেশের সর্বপ্রথম এবং একমাত্র রোবট নিয়ে রিয়ালিটি শো জিপিএইচ গ্রুপ প্রেজেন্টস জিপিএইচ ইস্পাত এসো রোবট বানাই। দেশের অন্যতম এবং বৃহৎ টিএমটি বার প্রস্তুতকারী প্রতিষ্ঠান জিপিএইচ ইস্পাত, তাদের আয়োজনে কিন্তু এই অনুষ্ঠান, এবং চ্যানেল পার্টনার হিসাবে আছে চ্যানেল আই, নলেজ পার্টনার হলো সিআরআইডি ইউএসএ, প্রিন্ট পার্টনার প্রথম আলো এবং ওয়ার্ড্রোব পার্টনার ফিট এলিগেন্স। এবার আমরা আজকের পর্বের তৃতীয় দলকে এখানে আমন্ত্রণ জানাচ্ছি, প্লিজ ওয়েলকাম টিম রিভার্স বায়াস। ওয়েলকাম টিম রিভার্স বায়াস। তো আমরা এখানে ইন্ট্রোডিউস করাবো একটা সিস্টেম যেটা ড্রাইভিং সেফটি দিবে আমাদের, একটা হেল্পারের মতো নর্মাল, যে প্রথমে দেখা যায় যে আমাদের যারা ড্রাইভার আছে তারা অনেক সময় ড্রোজিনেস আক্রান্ত হয়ে পড়ে, যেহেতু রাত্রে গাড়ি চালায় তারা ড্রোজি হয়ে যায়। তো আমরা যদি কোনোভাবে তার আইটা ট্র্যাক করতে পারি তাহলে ওইখানে তাদেরকে একটা অ্যালার্ম সিস্টেম দেওয়া যাবে। অলরেডি বাংলাদেশের রাস্তাগুলোতে স্পিড ব্রেকার সিস্টেম আছে, বাট ওগুলো ইফেক্টিভ না লং হাইওয়েতে। তো আমরা এখানে সে যদি ঘুমিয়ে যায় তাহলে ফার্স্টে তাকে একটা অ্যালার্ম দেবো। আমাদের সেকেন্ড ফিচারটা হবে একটা অ্যালকোহল সেন্সর, যেটা ড্রাইভারটা ড্রাঙ্ক নাকি সেটা অ্যালকোহল সেন্স করে গাড়িটাকে ইমিডিয়েট একটা অ্যাকশন নিতে সাহায্য করবে। সেক্ষেত্রে হয়তো গাড়ির যেই অথরিটি আছে সেখানে ডিরেক্টলি একটা মেসেজ চলে যাবে অথবা ড্রাইভারকে অ্যালার্ট করবে। আমাদের থার্ড ফিচারটা হচ্ছে আমাদের যেই হেভি লোডেড ভেহিকেলগুলো আছে ওগুলার স্পিড কন্ট্রোল হয় না, ড্রাইভাররা নিজেদের ইচ্ছা মতো স্পিড উঠাতে পারে, বাট এই হেভি লোডেড ভেহিকেলগুলো যখন অ্যাক্সিডেন্ট করে তখন খুব হিউজ লেভেলের ক্ষতি হতে পারে। তার জন্য আমরা ওয়েটের সাথে স্পিডটাকে লিমিট করে দেওয়ার একটা ফিচার এখানে অ্যাড করব। আমার প্রথম কোশ্চেন হচ্ছে যেটা ড্রাউজিনেস দেখার জন্য আপনারা যে টেকনিকটা ইউজ করবেন আমি সেটা জানতে চাচ্ছি। এটা ফার্স্ট আমরা ল্যান্ডমার্ক একটা ফেসের ডিটেক্ট করব। তো ল্যান্ডমার্ক ডিটেক্ট করার পর একটা ফেসের যে আই এক্সপেকটেশন রেশিও যে এরিয়াটা আছে ওটা দিয়ে আমরা আই ডিটেক্ট করব। দেন আই কতটুকু হলো ক্লোজ হলো তার উপর ডিপেন্ড করে দেখবো যে ড্রাইভারটা কি ড্রাউজিনেসে ভুগতেছে কি না। যদি সে ড্রাউজিনেসে ভুগতে থাকে তাহলে সাথে সাথে একটা অ্যালার্ট চলে যাবে অথরিটির কাছে এবং তার সিস্টেমের উপরেও একটা স্পিডের উপর একটা প্রভাব কাজ করবে। লোড সেল সেন্সর যদি ইউজ করো সমগ্র বাংলাদেশ 5 টন, আমি যেটা শুনছি সমগ্র বাংলাদেশ প্র্যাকটিক্যালি চলে 18-20 টন, তো তুমি কি লোড সেল ইউজ করবে? পুরো ট্রাকটাকে একটা ইয়ার মধ্যে নিয়ে নিতে হবে তোমার তখন? নো নো, পুরো ট্রাকটাকে না, ট্রাকের একটা অংশ। যেমন সাপোজ লোড সেলের উপর আমরা ম্যাপিং করে দেবো, লোড সেলের উপর যদি 1 কেজি লোড পড়ে তার মিন করবে পুরো ট্রাকের উপর 10 কেজি লোড আছে, সেটা ম্যাপিং করা হবে আর কি। আমি যেমন ধর ড্রাইভ, আমি নিজেও ড্রাইভ করি, আমি ড্রাইভ করার সময় তবে একটু গাড়ি দেখার জন্য চোখ এরকম ছোট করে একটু দেখি যে আচ্ছা ওই গাড়িটা কোথায় কোথায় আছে। সো হাউ ডু ইউ নো, যে হাউ ইউর অ্যালগোরিদম উইল নো যে আমি কি এটা ইচ্ছা করে চোখ ছোট করে রাখছি নাকি আমি ঘুমায় পড়তেছি, এটা হাউ ডু ইউ আন্ডারস্ট্যান্ড, হাউ ডু ইউ রিকগনাইজ? স্যার এক্ষেত্রে হচ্ছে আমাদের মানে ল্যান্ডমার্ক ম্যাপিং থাকে, সেখানে হচ্ছে চোখের 6টা পয়েন্ট নেওয়া হয়, 1, 2, 3, 4, 5, 6। তো এই 6টা পয়েন্টের মধ্যে যে অ্যাসপেক্ট রেশিও থাকবে যে চোখ আমার কতক্ষণ খোলা আছে বা বন্ধ আছে, এখন যদি আমি এভাবে করে দেখি সেক্ষেত্রে তো আমার 10 সেকেন্ড বা 5 সেকেন্ড ওইভাবে করে চোখ বন্ধ করে থাকতেছি না, কিন্তু সে যদি ড্রাজিনেসের কারণে যদি ঘুমিয়ে পড়ে বা তার তখন চোখের অ্যাসপেক্ট রেশিও মিনিমাম 5 সেকেন্ড তো স্টে করবে যে আমার ক্লোজ আছে, তো ওই একটা টাইম ডিলে আমার ক্যালকুলেট করে সে ওই সিগন্যালটা দিবে বা স্পিড কমিয়ে দিবে আর কি। আমাদের ইমেজ প্রসেসিং এর মাধ্যমে আমরা ওইটা ডিটেক্ট করব। ও তাহলে তো আমরা এটা করছি ইমেজ প্রসেসিং দিয়ে। Yes, okay, all right. Team reverse bias, যাকে বলে ইউ হ্যাভ আ টল অর্ডার, অনেক কিছু বলা হয়েছে কিন্তু সময় পাচ্ছেন, আপনার মাত্র 72 ঘন্টা, হাতে রয়েছে 10,000 টাকা, উইশ ইউ অল দ্য বেস্ট। ওকে, টিম রিভার্স বায়াস চলে গিয়েছে তাদের রোবট বানানোর জন্য এবং আমরা এখন চলে যাচ্ছি আবারও দিলরুবা সাথীর কাছে, রোবো সকার টুর্নামেন্ট। থ্যাংক ইউ সো মাচ নাবিদ ভাই, আমরা রোবো সকার স্টুডিওতে রয়েছি এবং ডেকে নিচ্ছি আমাদের আজকের দুটো টিমকে, S8 এবং S9। আমাদের টিমের নাম স্পিডি ফাইটার, আমরা স্টেট ইউনিভার্সিটি থেকে। টিমের নাম হাইজেনবার্গ। এই রোবটটা বানাতে কতদিন লাগলো এবং কত খরচ পড়লো? এই তো 3-4 দিন লেগেছে আর মেবি 6,000-7,000। রাইট, আর আপনাদের? আমরা 1 সপ্তাহ ধরে বানাচ্ছি এটা। খরচ কত পড়েছে? 5K। বাহ, অল দ্য বেস্ট দুজনের জন্যই, চলে যান।
টিম S8 এবং S9 পজিশন থেকে খেলা শুরু করেছে। বল নিয়ে চলছে লড়াই, দেখা যাক কে লিড করতে পারে। আবারও নিজ নিজ পজিশনে S8 এগিয়ে এবং একটুর জন্য গোলমিস। শুরু হলো খেলা, কিন্তু S9 কোনোভাবেই এগোচ্ছে না। মাইনাস কাজ থেকে আবার 5 নম্বর মাইনাস হয়ে গেল। আজকের খেলাটা মানে এই খেলাটা একটু অন্যরকমভাবে হলো। S8 এবং S9 ফাঁকা মাঠ ছিল, কেউ গোল দিতে পারলো না এবং পেনাল্টি, এবং একটি দলকে এগিয়ে যেতে হলো S8। প্রিপারেশন কীরকম ছিল আপনাদের? প্রিপারেশন ভালো ছিল, বাট গোল দিতে পারলে আরও ভালো লাগতো। হয়তো নেক্সট রাউন্ডে গোল থাকবে এবং প্রতিপক্ষ হয়তো অনেক বেশি স্ট্রংও থাকতে পারে, কিংবা দেখা যাক কীরকম হয়। অল দ্য বেস্ট, থ্যাংক ইউ। এবং প্রিয় দর্শক, আজকের দিনের দ্বিতীয় খেলা S6 এবং S11-এর মধ্যে। টিম S6 এবং S11-কে ডেকে নেব। তো রোবটের নাম জানি এবং টিমের নাম জানি। আমাদের রোবটের নাম হচ্ছে উইপ্লক, আমরা এসেছি হচ্ছে MST থেকে। আমাদের টিমের নাম MST 71। এবং উই আর টিম এক্সপায়ার্ড এন্ড উই আর ফ্রম ইন্টারন্যাশনাল ইসলামিক ইউনিভার্সিটি চিটাগং। অল দ্য বেস্ট। খেলা শুরু হলো, যাচ্ছে যাচ্ছে যাচ্ছে, গোল! এক গোলে এগিয়ে প্রথমেই। বল নিয়ে মোটামুটি পুরো নিয়ন্ত্রণে, কিন্তু বলটা ছেড়ে দিয়ে একবার বল নিয়ে চেষ্টা চলছে, কে আসলে শেষ পর্যন্ত লিড দেবেন বলা যাচ্ছে না এখন পর্যন্ত। লেটসি, বল বল বল, আরেকটু হলে গোল, এবং একটুর জন্য মিস। এগিয়ে যাচ্ছে বল এবং এগিয়ে যাচ্ছে S6 এবং S16। অল্পের জন্য মিস, এবং আরেকটি গোল, 2-0। শুরু হচ্ছে বল নিয়ে, কিন্তু S6 এর মুখে বল, এবং গোল! S11 একটি গোল দিলেন এবং খেলার স্কোর S6-2, S11-1। সো স্টার্ট, বল নিয়ে আর 1 মিনিটের মধ্যেই কিছু একটা করতে হবে, দেখা যাক। বেশ ভালো চেষ্টা দুটো দলের, কিন্তু পেছনে না তা করলে হবে না, বলটাকে নিয়ে গোল পোস্টে পাঠাতে হবে, কিন্তু গোল! আর মাত্র 40 সেকেন্ড বাকি। আবার শুরু হলো, দেখা যাক এবারে কিছু একটা করতে পারে কি না, কিন্তু আবার গোল পোস্টের দিকে দেবার দুটো দলের, কিন্তু 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 মিস, গোল পোস্টের বাইরে চলে গেল। নিয়ে নিয়ে যেতে হবে, যেতে হবে, এবং 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 না, হচ্ছে না, চেষ্টা চালিয়ে যাচ্ছে কিন্তু না, সোজা গিয়ে রোবট দুটোকে বল নিয়ে গোল পোস্টের দিকে যেতে হবে, কিন্তু 3-2-1 এবং টাইম আপ। টিম S6 3-1 গোলে জিতে গেল। কংগ্রেচুলেশনস, থ্যাংক ইউ। কেমন লাগছে? কিন্তু মাঝখানে মাঝখানে এই যে থেমে যাচ্ছিল,
খেলছেন, অনেকেই বলছিলেন যে আপনাদের খেলার প্রবণতা কম, গোল ডিফেন্ড করার প্রবণতা বেশি, এরকম কোনো কিছু? অফকোর্স, যে দুইটা গোলে যেহেতু এগিয়ে গেছে অবশ্যই ডিফেন্স করতেই হবে। আর তাছাড়া হচ্ছে হুইলটা মানে শ্যাফ্ট খুলে গেছিলো, তো জাস্ট আর কি আমরা রুলস অ্যান্ড রেগুলেশন অনুযায়ী সামহাও ম্যাচটা জেতার জন্য আর কি ট্রাই করছি। রিস্টার্টের 20 সেকেন্ড লাগবে, সো ওইভাবেই আর কি খেলছি। ব্যাস, থ্যাংক ইউ সো মাচ অ্যান্ড কংগ্রাচুলেশনস ওয়ান্স অ্যাগেইন। এবং এই খেলার পর প্রিয় দর্শক, আমরা আবারও চলে যাচ্ছি মূল স্টুডিওতে। ওভার টু ইউ নাভিদ ভাই। ধন্যবাদ সাথী, আমরা দেখলাম রোবক সকার টুর্নামেন্ট এবং আমরা আবার চলে এসেছি স্টুডিওতে এবং আপনারা দেখছেন দেশের একমাত্র এবং সর্বপ্রথম রোবট নিয়ে রিয়ালিটি শো জিপিএইচ গ্রুপ প্রেজেন্স, জিপিএইচ ইস্পাত, এসো রোবট বানাই। আজকের পর্বের চতুর্থ দল যারা আছেন তাদেরকে একটু স্বাগত জানাচ্ছি। প্লিজ ওয়েলকাম টিম অভিযাত্রী। আমরা চিন্তা করতেছিলাম যে এমন একটা ডিভাইস ভেহিকেল বানাবো যেটা আনম্যান্ড এরিয়াল ভেহিকেল, সেটা হলো আমাদের এই ধরনের পার্সেল অটোনোমাসলি আমাদের ডেলিভারি করে দেবে। ছোটো হোক, একটা বেশ ভালো একটা রেঞ্জের জায়গায় ওইটা যে কোনো জায়গা থেকে এনে ড্রপ করে আবার চলে যেতে পারবে। এছাড়াও যদি চিন্তা করি যে দুর্যোগ প্রবণ জায়গায় বা দুর্যোগ হওয়ার পরে যে সমস্যাটা হয় যে দুর্যোগের জন্য ওই জায়গায় খুব আনএক্সেসিবল হয়ে যায়, রেস্কিউর কর্মীরা যেতে পারে না অ্যান্ড ওইখানে সার্ভেলও করতে পারে না যে কারা বেঁচে আছে বা কারা ওইখানে আহত। সো এই ড্রোনটা আমরা চিন্তা করেছি এমনভাবে বানাবো যে এটা সার্ভেলেন্সও করতে পারবে অ্যান্ড ইমেজ রেকগনিশন থেকে তা দেখতে পারবে ওই জায়গায় কতজন মানুষ আছে, সেটা আমাদের ফিডব্যাক দিতে পারবে। অ্যান্ড তাছাড়া যদি কোনো ত্রাণ বা রিলিফ রেস্কিউর জন্য যদি কোনো জায়গায় পাঠাতে হয় এটাও ড্রোনটা করতে পারবে। এই ড্রোনে ওয়েট ক্যারিং একটা মেজর ক্যাপাবিলিটি তোমার এখানে আসে, সেটা কত কেজি? আচ্ছা, ড্রোনটা হলো বলতে গেলে স্কেলেবল। সো আমরা হয়তো একটা ডেমো ড্রোন বানাবো যেটার ওয়েট ক্যাপ পেলোড হয়তো 500 থেকে 1000 গ্রাম থাকবে, কিন্তু আমরা যদি একটা স্কেল করে অনেক বড় করতে পারি তাহলে 20 থেকে 30 কেজিও তোলা সম্ভব। তুমি যে ড্রোনটা তৈরি করতেছো, তোমার কি এটা আলাদা কোনো ডিজাইন করতেছো তোমরা? মানে ড্রোন বলতে গেলে কোয়াডকপ্টার নাকি আরসি প্লেন? কোয়াডকপ্টার। কোয়াডকপ্টার, তো কোয়াডকপ্টার তুমি কি কোনো আলাদা কোনো ডিজাইন তুমি প্রপোজ করতে চাচ্ছ বা এখানে নিয়ে আসছো যে আমি এইভাবে তৈরি করলে পেট এফিসিয়েন্সি বেশি হবে, এরকম কোনো কিছু? মানে আমাদের যে কাজটা করব ওইটার জন্য স্পেসিফিক্যালি কিন্তু ওইভাবে অ্যাভেলেবল পাওয়া যায় না, ওইটা আমরা তৈরি করব যাতে আমরা একটা তোমরা তৈরি করবা। মানে কি একটা হলো যে তুমি কি আলাদা কোনো ইঞ্জিনিয়ারিং মডেল নতুন কোনো ডিজাইন প্রপোজ করছো যে আমি এইরকম একটা ডিজাইন এখানে দিলে পেট এফিসিয়েন্সি আরও বেশি হবে? এটা ট্রেডিশনাল ড্রোনের থেকে এটা, কারণ তুমি এখন 12,000 থেকে 13,000 টাকা কিনতে পাওয়া যায় কোয়াডকপ্টার, তাই না? আবার 1,00,000 টাকা মানে 12,000-13,000 টাকা তোমার এই ফিচারগুলি নাই, বাট তুমি যদি 1,00,000-1,50,000 টাকায় চলে যাও তাহলে পরে তুমি এই ফিচারগুলো পেয়ে যাচ্ছ এবং ভেরি হাই কোয়ালিটি, তাই না? তাহলে আমি ড্রোনের নিয়ে আবার কেন গবেষণা করবো? আমাকে গবেষণার জায়গাটা একটু দেখাও যে স্যার আমরা এই কারণে ড্রোনটাকে চুজ করেছি। হ্যাঁ, ওইটা পাওয়া যায় কিন্তু যেটা সেটা হলো পেলোড, ওগুলোর পেলোড ক্যাপাবিলিটি খুবই কম থাকে কারণ ওগুলো সাধারণত ফিল্মিংয়ের জন্য যেগুলো আসে। তাহলে তোমার সেই ডিজাইনটা, তাহলে তোমাকে বলতে হয় যে আমরা একটা নতুন ডিজাইন বা এরকম কিছু প্রপোজ করবো বা আমরা নিয়ে আসতে চাচ্ছি যার ফলে আমি বেশি পেলোড নিতে পারবো। অলরাইট, থ্যাংক ইউ ভেরি মাচ। তাহলে আপনাদেরকে অল দ্য বেস্ট। আপনাদের সময় রয়েছে 72 ঘন্টা এবং হাতে রয়েছে 10,000 টাকা। ওকে জি, অল দ্য বেস্ট। আমার মনে হচ্ছে যে ভালো রকম চ্যালেঞ্জই আপনারা সম্মুখীন হবেন, বাট বেশি অল দ্য বেস্ট। থ্যাংকস। অলরাইট, থ্যাংক ইউ। ওকে, আমরা এবার চলে যাচ্ছি রোবো কম্ব্যাট সেশনে এবং দেখব সেখানে কোন দুটো রোবট কম্ব্যাট করছে। আমন্ত্রণ সবাইকে, জিপিএইচ গ্রুপ প্রেজেন্স, জিপিএইচ ইস্পাত, এসো রোবট বানাই, আমাদের আজকের প্রতিযোগিতা রোবো কম্ব্যাট। দেখে নিচ্ছি শুরুতেই আমাদের আজকে দুটি দলকে। আজকে দুটি দল টেনেসাইন এবং টিম ডিসকোয়ালিফাইড। টিম ডিসকোয়ালিফাইড বাম পাশে রয়েছে এবং সেই সঙ্গে টেনেসাইন তারা রয়েছে ডান পাশে। রঞ্জন, নিজেরা রোবট তৈরি করেছে, নিজেরা তারা অপারেট করছে, সময় নিয়েছে, কম্পিটিশন করছে, ওয়াও! এবং শুরু হয়ে গেল ঠিক আজকের এই প্রতিযোগিতা। 3 মিনিট সময় পাবে দুটি দল, টিম টেনেসাইন এবং টিম ডিসকোয়ালিফাইড। এই মুহূর্তে দেখতে পাচ্ছি টেনেসাইন এর পেছনে ধাওয়া করছে টিম ডিসকোয়ালিফাইড, পারবে কি মাঝখানে যে জাল রয়েছে সেখানে ফেলে দিতে? ফেলে দিতে পারলেই কিন্তু 40 পয়েন্টস পেয়ে যাবে। রঞ্জন, শেষ পর্যন্ত কি কোনো পয়েন্ট যোগ হবে? সমান সমান বিষয় যে সাইডেই চলছে সবাই, মাঝখানে কেউ যাতে না যায় বা না পড়ে সেই চেষ্টাই করছে দুটি রোবট। টেনেসাইনকে ফেলে দিয়েছে টিম ডিসকোয়ালিফাইড। পরবর্তীতে দেখা যাক টেনেসাইন তারা ফেরত আসতে পারে কিনা খেলায়। 3 মিনিটের খেলার মধ্যে কিন্তু
আর বেশিক্ষণ সময় বাকি নেই, বেশিক্ষণ সময় বাকি নেই, তারপরেও টিম ডিসকোয়ালিফাইড চেষ্টা করছে আরও কিছু পয়েন্ট যোগ করা যায় কিনা। পরবর্তীতে আরও 40টি পয়েন্ট যোগ করে নিল টিম ডিসকোয়ালিফাইড তাদের স্কোরবোর্ডে। টেনেসাইন আবারও পড়ে গিয়েছে, সময় খুব একটা বেশি পাবে না টেনেসাইনের জন্য, আসলেই বিপজ্জনক হয়ে যাচ্ছে কম্পিটিশনটা। খুব দ্রুত টিম ডিসকোয়ালিফাইডের যে রোবটটা রয়েছে সেটাকে তারা ফেলার চেষ্টা করবে। টিম ডিসকোয়ালিফাইড কিন্তু আবারও টেনেসাইনকে ফেলানোর চেষ্টা করছে, কিন্তু এবারে কিন্তু টেনেসাইন তারা চেপে ধরেছে। দেখা যাক ফ্লিপ করতে পারে কিনা, ফ্লিপ করতে পারলে কিন্তু 20 পয়েন্ট যোগ হবে। আর যদি কাজ করা বন্ধ করে দেয় টিম ডিসকোয়ালিফাইডের রোবটটি, তাহলে কিন্তু প্রত্যেক 45 সেকেন্ডের জন্য 50টি করে পয়েন্ট যোগ হবে টিম টেনেসাইনের জন্য। টিম টেনেসাইন চেষ্টা করছে, তবে ডিসকোয়ালিফাইড তারা কিন্তু এগিয়ে রয়েছে। দেখা যাক কারা ফেলতে পারে এবারে কোন দলকে। তবে সময় খুব একটা আমাদের হাতে আর নেই এই প্রতিযোগিতার জন্য, 40 সেকেন্ডস আর সময় রয়েছে এই খেলাটির। সুতরাং এখন পর্যন্ত তো এগিয়ে রয়েছে টিম ডিসকোয়ালিফাইড। টিম ডিসকোয়ালিফাইড 80 পয়েন্টস এগিয়ে আছে, টেনেসাইন এবার নিজে নিজেই কিন্তু পড়ে গিয়েছে। আর 30 সেকেন্ড মাত্র বাকি রয়েছে জান্নাত, 30 সেকেন্ড মাত্র বাকি আছে, টেনেসাইন যা করার এখনই করতে হবে। আবারও টিম ডিসকোয়ালিফাইড কিন্তু কম যাচ্ছে না, টেনেসাইন কোনোভাবেই সুবিধা করতে পারছে না টিম ডিসকোয়ালিফাইডের সাথে। দেখা যাক শেষ পর্যন্ত কি হয়, আর মাত্র 20 সেকেন্ডস বাকি আছে, সময় খুবই কম, 20 সেকেন্ডস। আরও একবার বিজয়ী যে দল তাদের সঙ্গে কথা বলি, কেমন লাগছে ডিসকোয়ালিফাইড কোয়ালিফাই করলো? জি আলহামদুলিল্লাহ অনেক ভালো লাগতেছে। তাদের আসলে কন্ট্রোলে সমস্যা ছিল, যার কারণে আসলে তারা তাদের পারফরমেন্সটা দেখাতে পারেনি। আমরা পেয়ে গেছি আমাদের আজকের দিনের বিজয়ী দলকে, আমাদের আজকের দিনের বিজয়ী দল টিম ডিসকোয়ালিফাইড। ফেরত যাচ্ছি স্টুডিওতে। ওকে, আমরা চলে আসলাম রোবো কমব্যাট সেশন থেকে, এবং ছোট্ট একটি বিরতির সময়, এবং বিরতি থেকে এসে দেখব ইস্পাত কঠিন কোন দল কী নিয়ে আসছে আমাদের জন্য। সবাইকে আবারও স্বাগত জানাচ্ছি আমাদের এই অনুষ্ঠান, যেটি হচ্ছে দেশের সর্বপ্রথম এবং একমাত্র রোবট নিয়ে রিয়ালিটি শো, জিপিএইচ গ্রুপ প্রেজেন্টস জিপিএইচ ইস্পাত এসো রোবট বানাই। এই অনুষ্ঠানে দেশের অন্যতম এবং বৃহৎ টিএমটি বার প্রস্তুতকারী প্রতিষ্ঠান জিপিএইচ ইস্পাতের আয়োজনে এই অনুষ্ঠান, এবং এই অনুষ্ঠানের চ্যানেল পার্টনার হলো চ্যানেল আই, নলেজ পার্টনার হলো CRID USA, প্রিন্ট পার্টনার প্রথম আলো, এবং ওয়ার্ড্রোব পার্টনার হলো ফিট এলিগেন্স। আজকের পর্বের শেষ এবং পঞ্চম দলকে আমরা স্বাগত জানাচ্ছি, টিম জিরো। Welcome Team Zero. কিভাবে আমাদের দেশের যে এই উপজেলা স্বাস্থ্যকেন্দ্র, কমিউনিটি ক্লিনিক, এদের কিভাবে আমরা মানে আরও বেটার করতে পারি তাদের ফ্যাসিলিটিসগুলো। প্রথম চেষ্টা ছিল যে আমরা একটা ইসিজি সেন্সর বসাবো, যেটা আমাদের খুব অল্প কিছু টাকার মধ্যে আমরা ইসিজি সেন্সরটা ইনস্টল করতে পারবো। তার পাশাপাশি আমরা ওই ICU এবং উপজেলা স্বাস্থ্যকেন্দ্রগুলোর জন্য আমরা IoT ইউজ করে সেখানে আমরা আর একটু জানতে পারবো যে আসলে আমাদের ওই স্পেসিফিক হসপিটালতে আমার কতটুকু স্পেস খালি আছে, আমরা আসলেও রোগী ভর্তি করাতে পারবো কিনা, এবং কতজন ডাক্তার সেখানে উপস্থিত আছে। সো জাস্ট একটা সার্ভার থেকে আপনি জানতে পারবেন ইনস্ট্যান্ট যে ওই ওয়েবসাইট থেকে যে আমার ওই পার্টিকুলার ওই এরিয়াতে আমার কোনো ডাক্তার আছে কিনা। অনেক ফিচার তোমরা অ্যাড করবা বলতেছো, ECG বানাবা, হসপিটালের ইনফরমেশন রাখবা, সবাইকে তা জানাবা, সেটা ইনকিউবেটারও বানাবা বলতেছো, এয়ার কোয়ালিটি করবা, মানে ইন্টিগ্রেশনটা কোথায় আর মানে রোবট কোথায় এর মধ্যে? স্যার আসলে আমরা আসলে যেটা প্ল্যান করেছিলাম, আসলে আমাদের রোবোটিক্স যে ব্যাপারটা সেটা শুধুমাত্র যে আমাদের রোবটই আমাদের সব কিছু হেল্প করে তা না। রোবোটিক্স বলতে একটা মানুষের প্রাণ বাঁচানো আমাদের মেন লক্ষ্য, আমাদের যে সেক্টরটা রয়েছে তো সেক্টরটাকে ডেভেলপ করা হচ্ছে আমাদের রোবোটিক্সের মেইন কাজ, মানে IoT রিসার্চ অ্যান্ড ডেভেলপমেন্ট সেটা আমাদের মূল প্রচেষ্টা ছিল। তো আমাদের এই প্রচেষ্টা এটাই ছিল যে আমরা জাস্ট ডিভাইসটা তৈরি করব যাতে আসলে আমরা সেই সার্ভিসটা মানুষকে দিতে পারি। ডিভাইস একটা না একাধিক? তোমরা তো এখানে চারটা পাঁচটার নাম বললা, কয়টা ডিভাইস করবা তাহলে? একটা করবা নাকি চারটা করবা, বাট একসাথে একটা ইন্টিগ্রেশন থাকবে? জাস্ট আমরা একটা কিট বক্সের মধ্যে সবগুলোকে ইমপ্লিমেন্ট করতে চাচ্ছি। আচ্ছা, ECG তোমরা কী করো, লো কস্ট ECG তোমাদের আইডিয়াটা কী? স্যার লো কস্ট ECG স্যার আসলে R&D সেক্টর এখন স্যার রিসেন্টলি স্যার একটা সেন্সর পাওয়া যায়, কিন্তু স্যার এতে প্রবলেমটা হচ্ছে জাস্ট অ্যাকুরেসি মেনটেন করতে পারে না স্যার। সো অ্যাকুরেসি মেনটেন করার জন্য আসলে যেই মার্কেট অ্যাভেলেবল যে সেন্সরগুলো আছে স্যার এগুলো আসলে বাইরে থেকে কিনে আনতে হয়। তো আমরা যেটা চেষ্টা করেছি যে যেই সেন্সরগুলো আর ইউজ করেছে জাস্ট ওইগুলো R&D করে জাস্ট আমরা অ্যাকুরেসিটা মেনটেন করার ট্রাই করতেছি, ক্যালিব্রেশন করছে। জি স্যার ক্যালিব্রেশন করেছে। সো টিম জিরো আপনারা বেশ আশার আলো পাচ্ছেন, কিন্তু সময় পাচ্ছেন মাত্র 72 ঘন্টা, আর হাতে কিন্তু মাত্র বা পকেটে মাত্র 10,000 টাকা রয়েছে। গেট গোয়িং, গুড লাক।
ওকে, কথায় বলে ওয়েন ইউর হ্যাভিং ফান টাইম ফ্লাইস, টাইম হ্যাজ ফ্লোন। এবং অনুষ্ঠানের শেষে আমরা চলে এসেছি, আপনারা দেখলেন বাংলাদেশের সর্বপ্রথম এবং একমাত্র রোবট নিয়ে রিয়ালিটি শো জিপিএইচ গ্রুপ প্রেজেন্টস, জিপিএইচ ইস্পাত এসো রোবট বানাই। আর এই অনুষ্ঠানের চ্যানেল পার্টনার হলো চ্যানেল আই, নলেজ পার্টনার CRID USA, প্রিন্ট পার্টনার প্রথম আলো, ওয়ার্ড্রোব পার্টনার ফিট এলিগেন্স। এবং সেই সাথে আমাদের অনুষ্ঠানের একেবারে শেষে চলে এসেছি, ভালো লেগে থাকলে এবং জানি লেগেছে আমাদের পরবর্তী পর্বে আমাদের সাথে যোগ দেবেন। আমি নবীদ মাহবুব, নীতি বিদায়।